বারিকতলা বিধানসভা কেন্দ্র উপনির্বাচন, সেখানে জয়ী প্রার্থী সুপ্তি পাণ্ডে 62,000-এরও বেশি ভোটে তিনি জয়লাভ করেছেন। আর জয়ী প্রার্থী সুপ্তি পাণ্ডে তিনি এরপর সৌজন্য বিনিময় করলেন পরাজিত বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের সঙ্গে। বারিকতলা বিধানসভা কেন্দ্রে আগে থেকে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস, এবং তারপর উপনির্বাচনে 62,000-এরও বেশি ভোটে জয়লাভ করলেন সুপ্তি পাণ্ডে। জয়ের পর সৌজন্যের নজির গড়লেন। আগেই দেখা গিয়েছিল তৃণমূল কাউন্সিলর অনিন্দ রাউত, তিনি কিন্তু সাহায্য করেছিলেন কল্যাণ চৌবে, তিনি যখন গণনা কেন্দ্র থেকে বেরিয়ে গিয়েছিলেন। প্রথমবার ভোটে লড়াই করে বাগদা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন তৃণমূলের মধুপর্ণা ঠাকুর। আর জয়ের পর তিনি কি বলছেন শোনাব। লোকসভায় আলাদা হয়, বিধানসভা সবসময় আলাদা হয়। মানুষকে ভুল বুঝিয়েছিল বিজেপিরা, এখন বুঝতে পেরেছে দিদির উন্নয়নকে পছন্দ করছে মানুষরা, মানে সাধারণ মানুষরা। দিদির লক্ষ্মী ভাণ্ডার আছে, কত স্কিম আছে সব পছন্দ করছে, সেই হিসাবে মানুষরা দিদিকেই এবার ভালোবাসবে, ওনাকেই দিদির পাশে আছে ওনারা। অনেক বাড়ি বাড়িতে ঘুরেছি আমি, মানে রাস্তার খুব প্রবলেম, ব্রিজের খুব প্রবলেম আছে, তারপর লাইটের খুব প্রবলেম, আশা করছি ওইগুলো আমি পূর্ণ করবো ওনাদের। একদিকে যে ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, বাগদা কেন্দ্রে জয়লাভ করে আনন্দে মেতেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা, অন্যদিকে বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগানও দেওয়া হয়। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি মুখপাত্র, এই ফলাফল নিয়ে কি বলেছেন শোনাব। অর্গানাইজেশনের ক্ষয় বলবো না, আমরা যে প্রোটেকশনটা দেবার প্রয়োজন ছিল বা যে জায়গায় দাঁড়িয়ে নির্বাচনে লড়ার কথা ছিল সেটা আমরা কোথাও করতে পারি। মানুষের কাছে কোনো কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা গিয়েছে, আর এটাও ঠিক, এবং এটাও ঠিক যে আতঙ্কের আবহে মানুষকে ভোট দিতে বাধ্য করা হয়েছে। অন্তত বাগদা এবং রানাঘাটের নির্বাচনে তার প্রতিফলন স্পষ্ট, এটা জনমানুষের প্রকৃত প্রতিফলন নয়। একটু অপেক্ষা করুন, এই অবস্থা বদলাবে। শ্রমিক ভট্টাচার্য, তিনি বলছেন একটু অপেক্ষা করুন, এই অবস্থান বদলাবে। আর বাগদা কেন্দ্রের ফলাফল নিয়ে ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক তিনি কি বলছেন শোনাব। বাংলার মানুষের মমতা ব্যানার্জির প্রতি আস্থা, প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তাদের ভরসার জায়গা হচ্ছে মমতা ব্যানার্জি। অতএব স্বাভাবিকভাবে বাগদার মানুষ মমতা ব্যানার্জির প্রতি আস্থা রেখে, এবং এই উপনির্বাচন রাজ্যে 4টে বিপুল জয় এটা প্রমাণ করে দিয়েছে যে 2026 সালে মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছে। লোকসভা নির্বাচনে এখানে আমাদের সাংগঠনিক কিছু ত্রুটি দুর্বলতা এসব ছিল, কিন্তু এই বিধানসভা নির্বাচনে আমরা তৃণমূল ছাত্র পরিষদের ছেলে মেয়েদের ডোর টু ডোর প্রচার করিয়ে আমরা সাংগঠনিকভাবে এই লড়াইটা প্রচারে নেমেছি, এবং মানুষের যে ক্ষোভ বিক্ষোভ ছিল আমরা মানুষের সাথে কথা বলে সেই ক্ষোভ অনেকটা প্রশমিত করতে পেরেছিলাম। আমরা তাদের বার্তা দিতে পেরেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিরো টলারেন্সে বিশ্বাস করেন, অতএব তৃণমূলের নাম করে যদি কেউ দুর্নীতি করে থাকে আমরা ক্ষমা চাইছি, আর ভবিষ্যতে যাতে এটা না হয় সেটা দেখার দায়িত্বও দলের।